হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুলিস ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তোমরা যারা ফ্রেন্ডস আমার ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তার সঙ্গে সঙ্গে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছো তাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আশা করবো সেটাই। আর পুরনো বন্ধুদের জন্য রয়েছে আমার আন্তরিক ভালোবাসা। ফ্রেন্ডস, আজ আমি সকাল থেকে ভিডিওটি শুরু করিনি, আজকে শুরু করেছি দুপুর থেকে, মানে আমি সকালে ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়ে গেছিল, তার জন্য সকালে তোমাদের সাথে দেখা করতে পারিনি। আর সকালে রান্নাটা করে গেছিলাম, করেছিলাম একটু মুগ ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এটা সকালের জন্য হয়েছিল। আর দুপুরে তো টিউশন পড়িয়ে বাড়ি চলে এসেছি, আসার পরেই তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখন রান্না হবে হাঁসের মাংস। আমি কখনো এর আগে হাঁস রান্না করিনি, সেই জন্য আমি হাঁসটা রান্না করছি না। আমি মশলা, তারপর আলু সমস্ত কিছু গুছিয়ে দেবো, ওটা মা রান্না করবে আজকে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখনো ও আর এখনো চান্দানও হয়নি, চান্দান করবো আজকে, একটু হেয়ারটা ক্লিন করবো, সেই জন্য খুব ব্যস্ত। এখন বাজে প্রায় একটা, তোমাদের সঙ্গে একবারে চান্দান করে তারপর দেখা করবো, রান্নাটা হয়ে যাবে ততক্ষণে। চলো রান্নাঘরে চলে এসেছি। আর দেখো এই মাছটাকে ফ্রাই করে নিয়েছি, কালকের মাছ ছিল চার টুকরো, এই যে। আর কিছুটা গরম জল করেছি, হাঁসটাকে কাটা হচ্ছে, আর দুধটাকে গরম করে নিয়েছি, এই যে। হাঁসের মাংস রান্না করার জন্য এই দেখো আমি পেঁয়াজ পেস্ট করেছি, রসুন, আদার পেস্ট, গোটা জিরে পেস্ট করতে হবে, শুকনো লঙ্কাটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছে, আর রয়েছে আলু কেটেছি আমি, এই যে দেখো আলুর টুকরো করে নিয়েছি। রান্নাঘরে সব কিছু গুছিয়ে দিয়েছি মাকে, মা এবার মাংসটা রান্না করবে আর আমি চানে চলে যাবো, কিছু জামাকাপড় রয়েছে যেগুলো ক্লিন করবো। চলো ফ্রেন্ডস পরে দেখা করছি, টাটা। চান্দান কমপ্লিট করে চলে এসেছি, আর হেয়ারটাকে ওয়াশ করবো বলেছিলাম, হেয়ারটাকে ওয়াশ করেছি, এখন শুকানোর সময় নেই কারণ বেলা তিনটে বাজে, ঠাকুরকে পুজো দিতে হবে। আর আমি চলে এসেছি বাইরে, ফুল তুলবো, ঠাকুরের থালা বাসনগুলো ক্লিন করবো, তারপর পুজো দিতে যাবো। তারা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি ঠাকুরের থালা বাসন নিয়ে বাইরে চলে এসেছি। এই দেখো ফ্রেন্ডস, এগুলো নিয়ে আমি বাইরে চলে এলাম, এখানে বসে বসে আমি ক্লিন করব। আর তোমরা তো জানো আমাদের গাছে ফুল ফোটে, ফুলটা পরেই দেখাবো কারণ আমি যখন ফুল তুলবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল তোলাটা। আর এগুলো তবে ক্লিন করে নিই এখন। বেরিয়ে পড়েছি বাইরে, ঠাকুরের থালা বাসন ধুয়ে ঘরে রেখে এসেছি ঠাকুর ঘরে, আর এখন চলে এসেছি বাইরে আবার কারণ ফুল তুলতে হবে। এই দেখো, এই যে এখান থেকে কটা ফুল তুলবো, তারপর আরও রয়েছে দেখাচ্ছি তোমাদের, আজকে একটা পদ্ম ফুটেছে, এখান থেকে কটা তুলে নিয়ে তারপর এখান থেকে একটাই তুলবো গাছ থেকে, কারণ এখানে দুটো গাছ রয়েছে, সামনে অনেক গাছ রয়েছে, তোমাদের তো আগেই দেখিয়েছি, সেখান থেকে কটা তুলে তারপর পদ্মটা তুলবো, তারপর পুজো দিতে যাবো ফ্রেন্ডস। তোমরা হলুদ ফুলগুলো দেওয়া হয়ে গেছে, এবার পদ্মটা তুলবো তারপর পুজো দিতে যাব। চলো তাহলে আস্তে আস্তে পদ্ম তুলতে চলে যাই। আর আজকে তো বেজে গেছে অনেক, 3:10 হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে পুজোটা দিতে হবে। মায়ের এখনো রান্না শেষ হয়নি, রান্না শেষ হলে তারপর খাওয়া দাওয়াও আছে, আর তোমাদের দাদা ভাই এখন ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপরেই খাওয়া দাওয়া করবো। আর পদ্ম বলতে আমাদের পদ্ম গাছটা থেকে ডাল কেটে দিয়েছিলাম, সেই ডালটা লাগিয়ে দিয়েছিল বাবা, সেখান থেকে একটা ফুল হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি আগে, তারপর আমি ফুলটাকে ছিঁড়ে নেব। এই দেখো ফ্রেন্ডস, একটাই ডাল, জাস্ট এই যে সরু একটা ডাল উঠে, এই দেখো মাথায় একটা ফুল ফুটেছে, আর কুড়ি নেই, এখানে দুটো তিনটে ফুল ফুটেছিল, এটা তুলে নেব। তুলতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই, পুজো দেবো তাহলে কি দিয়ে বলো তোমরা। এই দেখো তুলে নিয়েছি, আর এখন চলে যাব পুজো দিতে, চলো পুজো দেবো বলে ঠাকুর ঘরে চলে এলাম। আর হয়ে গেল লোডশেডিং, কি অবস্থা, অন্ধকার অন্ধকার ঘর,
হালকা আলো হালকা অন্ধকারে এখন পূজাটা দিয়ে দেব। আর ফ্রেন্ডস, তোমাদের তো আগে বলতে ভুলেই গেছি, আমি কাল দুপুরে বাড়ি থেকে মানে মা আবার ওখান থেকে এখানে চলে এসেছিলাম বাড়িতে, তোমাদের সঙ্গে তারপরে দেখা করা হয়নি, কি শরীরটা খারাপ ছিল তার জন্য। আর এখন তাহলে পূজাটা দিয়ে নিই, তারপর কথা বলবো তোমাদের সঙ্গে পরে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলাম, কারেন্ট অফ হয়ে গেছিলো, তা পুজোতে বসেই সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে এসেছিলো। এখন আমি একটুখানি হেয়ারটাকে ড্রাই করব, তারপর খাওয়া দাওয়া করতে হবে। এখন অবশ্য রান্না শেষ হয়নি, আর এখন 3:30 বাজে, একটু দেরি হবে আজকে খেতে, কারণ রান্নাটা না হলে তো হবে না। আর ফ্রেন্ডস, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, ও ঘরে গিয়ে আর কথা বলতে পারছি না, পরে তোমাদের সঙ্গে দেখা করবো, টাটা। ছাদে এসেছিলাম, একটু জামা কাপড় রয়েছে প্রচুর পরিমাণে সেগুলো নিতে, আর ওগুলো রয়েছে ভেজা, ওগুলো এখন তুলবো না সেই জন্য, আর এগুলো নিয়ে গিয়ে নিচে আমি সব গুছিয়ে রাখবো। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, ডাকা যাবে না, আর ওখানে কথাও বলা যাবে না যে তোমাদের সামনে তোমাদের সঙ্গে জামা কাপড় গোছানো শেয়ার করব, সেটা হচ্ছে না ফ্রেন্ডস, পরে তোমাদের সঙ্গে দেখা করব। বিকালে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই ঘুম থেকে এই মাত্র উঠলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই করে নিই, আর কথা বলা যাচ্ছে না, তোমার দাদাভাই রয়েছে আর ও একটু ভিডিও দেখছে। হাই, এখন অনেকটা রাত, তোমাদের দাদাভাই ভোরবেলায় চলে যাবে ডিউটিতে, তার জন্য আমি এখন ঘুম থেকে উঠেছি, আর এখন বানিয়ে নিয়েছি পেঁপে ভাজা, আর আটাটা মেখে নিয়েছি, এখন রুটিটা সেকে নেবো বেলে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো, এই যে এখানে পাঁচটার রুটির জন্য লেজি কেটে নিয়েছি, এটাকে আমি বেলে শিখে নেব, আর পেঁপে ফ্রাই করেছি বললাম, দাঁড়াও সেটাও দেখাচ্ছি। এই যে পেঁপেটা ফ্রাই করেছি, আজকে রুটি আর পেঁপে ভাজাই দিয়ে দেবো।